নরসিংদীর রায়পুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকটে কর্মহীন বারোশত পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতরের সামগ্রী বিতরণ করেছে যুবলীগ বুধবার সকালে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলেশামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী নেতা মোহাম্মদ সোহেল পারভেজ উপজেলার ডোকারচর ইউনিয়নের তিনটি স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি বিজয়কৃষ্ণ গোস্বামী ডোকারচোর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা মিজান প্রমুখ